ডাক্তারদের মানুষের অসীম ভালোবাসায় আপনি কিন্তু এখানে তৃণমূলকে উত্থাপ করতে পেরেছেন, কারণ এখানে ব্যাপক একটা প্রতিদ্বন্দ্বিতা লড়াই লড়েছিলেন, সেক্ষেত্রে আপনি বারবার আক্রান্ত হয়েছিলেন। আপনার পার্শ্ববর্তী দাসপুর থানা এবং সেই দাসপুর থানার চাকিরহাটে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গুরুতর মারাত্মক অভিযোগ এনেছেন এক নির্যাতিতা পরিবার। কারণ 30 জুলাই রাত 9:30 পর চাকিরহাটে কাশীনাথ চাকির শিহরি ডেকোরেটার্সে আগুন লেগে যায় এবং ক্ষতি হয় সেই ডেকোরেটার্স। পুলিশ দাসপুর থানার পুলিশ সেখানে যায়, পুলিশ এবং মালিকপক্ষ কেউ বুঝতে পারে না ঠিক কেন আগুনটা লেগেছিল বা কীভাবে লেগেছিল বা কারা লাগিয়েছিল। এর দু একদিন কাটার পর পূর্ব মেদিনীপুরের পালপাড়ায় এক গণৎকার সুকুমার মাইতির স্মরণাপন্ন হয় ওই শিহরি ডেকোরেটার্সের মালিক কাশীনাথ চাকি, এবং সেখানে যাওয়ার পর সেই গণৎকার তিনি কিন্তু ডলফিন ডেকোরেটার্স, আশপাশে থাকা ডলফিন ডেকোরেটার্সের মালিক তারকনাথ আড়ি, যার বয়স 70, তার নাম নেন যে তিনি নাকি অগ্নিকাণ্ড করেছেন। এরপর শুরু হয়ে যায় হয়ট্টগোল। 6 আগস্ট সন্ধ্যা থেকে তারকনাথ এবং তার দুই ছেলে এবং ওনার এক গৃহবধূ 9 মাসের শিশু আছে যার, অর্থাৎ সেই দীপালির উপর অপ্রকাশ্যে জুলুম এবং মারধর শুরু করেন। কারা না ওই অভিযোগকারীরা অর্থাৎ কাশীনাথ চাকি এবং তার দলবল শয়ে শয়ে লোকের সামনে জোর করে সালিশি সভা ডেকে স্বীকার করানোর দাবি করে সাদা কাগজে সই করে নিল কাদের কাছ থেকে, না ওই নির্যাতিতা পরিবার অর্থাৎ ডলফিন ডেকোরেটার্সের মালিক তারনাথ বাবুর পরিবারের থেকে, এবং 1,10,00,000 টাকা জরিমানা দাবি করলো। অথচ সেই মুহূর্তে সেই পরিবার যখন দাসপুর পুলিশকে ফোন লাগায়, পুলিশ কোনো অন্যপাত করে না, এমনকি রাত্রি 12টার পর যখন ছাড় পেয়েছিলেন ওনারা দাসপুর পুলিশের শরণাপন্ন হলে তাদের দাবি সেই পরিবার, তারা বলছে পুলিশ কোনো রকমের সাহায্য করে না, উল্টে বলেছে তাদের 1,10,00,000 টাকা ব্যাপক অঙ্কের একটা টাকা তাদের সালিশি সভায়, সেখানে তৃণমূলের শাসক গোষ্ঠীর কিছু না কিছু মানুষ ওখানে বন্দুক ছিলেন কেউ না কেউ, অথচ 1,10,00,000 টাকা তাদের ফাইন বা জরিমানা ধার্য করা হয়। দাসপুর পুলিশ বলে দিয়েছেন তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করতে, এবং পরিবার অভিযোগ করছে পুলিশ পেছন থেকে মদত দিচ্ছে, কারণ 1,10,00,000 টাকা একটা সালিশি সভা যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের খিলাফ, ভারতীয় সংবিধানে এই আইন বিরোধী সিস্টেম, পুলিশ যেখানে 1,00,00,000 টাকা দিয়ে পুলিশ চাষ করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে, 1,00,00,000 টাকা এই পুলিশ প্রশাসনের কী দরকার এত টাকা যদি সেখানে দাবি করা, এক্ষেত্রে কী বলবে? পুলিশ তৃণমূলের কথায় উঠে বসে, আমরা আগেও বলেছিলাম পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস, দেখা যাবে ওই জায়গায় বা ওই এলাকায় কোন প্রচার মন্ডলের মধ্যে নেতা আছে তৃণমূলের, যারা টাকার বিনিময়ে মানুষকে সুবিধা দিচ্ছে না, টাকার কাছে বিক্রি হয়ে গেছে, যাদের লক্ষ্য উদ্দেশ্য কালচার টাকা, মানি মানি মানি। কারণ আমরা আগে জানতাম টাকা মাটি মাটি টাকা, এখন মমতা ব্যানার্জি বলছে টাকা ফ্ল্যাট ফ্ল্যাট টাকা। তো সে জায়গায় এইখানেও তৃণমূলের যোগসূত্র 100% আছে আর টাকার বিনিময়ে এসব করছে। যে মানুষটি ন্যায্য বিচার পায়নি তাদেরকে আমরা বলতে চাই যে একটু সময় তো অপেক্ষা করুন, আমরা আছি আপনাদের সাথে, অবশ্যই আপনারা ন্যায্য বিচার পাবেন, আপনারা যেটার জন্য কষ্ট যন্ত্রণা রয়েছেন একটু অপেক্ষা করুন, সব ঠিক হবে, আমরা বাস্তবে এটা দেখব কোথায় কি আছে, যদি আমাদের ইখতিয়ারের মধ্যে পড়ে, যদি মনে করেন যে দেখার দরকার আছে আপনি বলবেন, আপনি সহায়তা চাইবেন, আমরা যতটুকু পারি সেটা করবো। তবে আমরাও চাই ন্যায্য তথ্য উঠে আসুক, সত্যটা উদ্ঘাটন হোক, সত্য উদ্ঘাটনের জন্য আমরা 100% চেষ্টা করবো, আমরা সত্যের পাশে আসি আর অন্য থাকবো।